সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ফার্ম ইন ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। কৃষির আধুনিকায়ন, কৃষি প্রযুক্তির প্রসার এবং এর সংকলন বাড়িয়ে আমাদের বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফার্ম ফিউচার বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই সাপ্তাহিক আয়োজন। আমাদের আজকের আলোচনার বিষয় পদ্মা সেতু, কীভাবে কৃষি উন্নয়ন এবং কৃষি সম্প্রসারণে বাংলাদেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে, সে বিষয়ে আমাদের আলোচনা হবে। 7 ডিসেম্বর 2014 সালে পদ্মার উপর সেতু নির্মাণের কাজ শুরু করে বাংলাদেশ। পদ্মা বহুমুখী সেতু কেবল দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলা নয়, পুরো বাংলাদেশের অর্থনীতি বদলে বহু প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা 25 জুন 2022 দেশের দীর্ঘতম পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করেন। ধারণা করা হচ্ছে সেতুটি বাস্তবায়নের ফলে জিডিপি প্রবৃদ্ধির হার 1.2% বেড়ে যাবে, আর প্রতি বছর দারিদ্র নিরসন হবে 0.84%। এর মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রায় 6 কোটি মানুষের ভাগ্যে পরিবর্তন আনবে পদ্মা সেতু। এ বিষয়ে আজকে আলোচনার জন্য আমাদের সাথে মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেনজির আলম এবং পদ্মা সেতুর বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান অধ্যাপক এমিরেটাস ডক্টর এম শামীমজিৎ বসুনিয়া। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। তো আমি প্রথমে আলোচনার শুরুতেই চলে যাব ডক্টর বেনজির আলমের কাছে। যেমনটা আপনারা শুনছিলাম যে পদ্মা সেতু আমাদের আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে দেশের যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলা তাদের প্রভৃত কৃষি সম্প্রসারণ এবং কৃষি উন্নয়নে অনেক ভূমিকা রাখবে। আপনি কীভাবে দেখছেন বিষয়টা, যে কী ভূমিকা রাখবে কৃষি সম্প্রসারণে, আপনারা কী উদ্যোগ নেবেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে পদ্মা সেতু এখন আমাদের একটা গর্বের দন। এটা আমাদের এদেশের উন্নয়নের ভিত সূচনা করেছে। আমাদের পরিবহন ব্যবস্থার একটা বিরাট পরিবর্তন আমরা এনে এখানে আশা করছি। আপনারা জানেন যে আমাদের কৃষক ভাইরা, বিশেষ করে ওই 21টি জেলার প্রায় 6 কোটি মানুষ যেখানে বসবাস করে, সেখানে আমরা দেখেছি প্রায় 70% লোক কৃষিকাজের সাথে জড়িত। এই কৃষিপণ্য তারা উৎপাদন করছেন, এই কৃষিপণ্যগুলো পচনশীল পণ্য, 24 ঘন্টা পর এগুলো আর ব্যবহারের উপযুক্ততা থাকে না। সেই হিসাবে আমরা দেখেছি যে আমরা যদি খুলনা এলাকায় যাই, সেখানে কৃষিপণ্য হিসাবে প্রচুর পরিমাণে তরমুজ সহ বিভিন্ন শাকসবজি উৎপাদন হচ্ছে। সেখানে শুধুমাত্র 1400 হেক্টর আমরা তরমুজ উৎপাদন করতে পারি, যে তরমুজ আমাদের এই ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা যদি বিতরণ করতে পারি, তাহলে কৃষকরা প্রচুর পরিমাণ উপকৃত হবে এবং এগুলো চাষে তারা উদ্বুদ্ধ হবেন। পাশাপাশি সেখানে আমাদের বিশেষ করে ওই এলাকায়, গোপালগঞ্জ এবং ওই এলাকায় আমরা বাসমান বেডে সবজি উৎপাদন করতে দেখেছি, যে সবজিগুলো অত্যন্ত সুস্বাদু এবং এগুলো অনেক ঢাকার বাজারে সেগুলো মূল্যমান অনেক বেশি। যেহেতু ইতিপূর্বে আমাদের এই পদ্মা সেতু ছিল না, এই সবজিগুলো আমাদের এখানে আসতে পারে নাই, ফলে কৃষক লাভবান হতে পারে নাই। আমরা চাই কৃষিকে লাভজনক করতে। কৃষিকে লাভজনক করতে পারলে এদেশের কৃষকেরা কৃষির সাথে অত্যন্ত যত্ন সহকারে গুড প্র্যাকটিস তারা করবে, ফলে আমাদের দেশের উন্নয়ন ঘটবে। আরেকবার ফিরে আসবে, এই বিষয়ে আরও জানতে চাইবো। আমি ডক্টর বসুনিয়ার কাছে একটু জানতে চাইবো যে যেহেতু পদ্মা সেতুর আগে অনেকগুলো সমীক্ষা হয়েছিল, এনভায়রনমেন্ট অ্যাকশন প্ল্যান থেকে শুরু করে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, তো সেখানে কি স্যার আমরা কোনোভাবে দেখেছিলাম যে এই অ্যাসেসমেন্টগুলোতে কৃষি বা পরিবেশ প্রতিবেশের কোনো প্রভাব থাকবে, বা কীভাবে আপনারা মূল্যায়ন করেছিলেন? এটা খুব ডিটেইলভাবে করা হয়েছে, এটার জন্য একেবারে টোটাল কনসাল্টিং ফার্মকে নিয়োজিত করা হয়েছে, এবং খালি এনভায়রনমেন্ট ইয়ার মধ্যে ওখানে ফলাটা কী আছে সেটার জন্য আমরা একটা করেছি, একটা বিরাট বড় একটা এখন একটা মিউজিয়াম করা হচ্ছে, এবং অন্য সব কিছু তো ওখানে কী ধরনের মাছ থেকে ওই নদীতে পাওয়া যেত, তাদের কী অসুবিধা হবে না হবে সব কিছু চেষ্টা করা হয়েছে। প্লাস গাছগাছা যেগুলো কেটে ফেলা হয়েছে, মানুষের রিহ্যাবিলিটেশন যেটা করেছি, সেখানে কত আমরা প্রায় 4-5 কোটি গাছ লাগানোর চেষ্টা করতেছি, তার মধ্যে 1-80 কোটি লাগানো গাছ অলরেডি লাগানো হয়ে গেছে। যেহেতু যে এটা আমরা নিজস্ব পয়সা থেকে করেছে বাংলাদেশ সরকার, কিন্তু
প্রথমত কিন্তু এটা ওয়ার্ল্ড ব্যাংকের ইয়াতেই ছিল, ফলে সব কিছু কিন্তু আমরা ওয়ার্ল্ড ব্যাংক এটা আমরা তাদের কাছে নিয়ে নিছি, নিয়ে এসে তাদের অ্যাকর্ডিং টু দেয়ার ইয়াতে আমরা এই অ্যাসেসমেন্টগুলো করেছি। খালি ইয়া না, মানে ওখানকার লোকজন যে সেটেলমেন্ট হবে, সেটেলমেন্ট হলে পরে তাদের স্কুল কলেজ দিস অ্যান্ড দ্যাট, এটা সেটা মসজিদ হাসপাতাল সব কিছুরই রেকর্ড আছে, সব কিছু আছে। ফলে এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট না করে কিন্তু এত বড় প্রজেক্ট হয় না। কারণ পদ্মা ব্রিজটা আপনি বুঝতেই পারতেছেন এটা একটা বিরাট ব্রিজ, এবং এটার ইম্প্যাক্ট যেটা ভাই বললেন, এটার ইম্প্যাক্ট যে কী, খালি আমি তো মনে করি 23টা ডিস্ট্রিক্ট, আমি বলি আমার নিজের বাড়ি রংপুর, আমি বলি যে রংপুর যাইতে এটা কাজ হয় বলি। আসলে বাংলাদেশ সাচ এ স্মল কান্ট্রি, ওইখানে গেলে অসুবিধা গেছে আমার, বেড়াতে যেতে পারে। ফলে এই জিনিসটা কিন্তু সেইটার একটা ইম্প্যাক্ট একটা আছে। এটার চ্যালেঞ্জটা কী, এই যে এত কিছু নদী, অনেক কিছু কাহিনি শুনেছেন, অনেক রকমের কাহিনি পেপারে উঠেছে। আমি যেদিন এটা অনারেবল প্রাইম মিনিস্টার যেদিন ইয়া করেছেন, প্রেস কনফারেন্স করেছেন, এরপরে আমাকে ডক্টর নিশাদ আর আমাদের পিডিকে নিয়ে গেছিলেন ভেতরে, সেইখানে আমাকে জিজ্ঞাসা করছিল আপনার কাছে কী মনে হয় কী চ্যালেঞ্জটা সবচেয়ে কঠিন ছিল। আমি একেবারে অকপটে বলেছি দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ উইথ দ্য প্রাইম মিনিস্টার, আমাদের কিছু না, ইঞ্জিনিয়ারিংয়ে কোনো চ্যালেঞ্জ আমরা ফিল করি নাই, মাটি এরকম খারাপ আমরা দেখেছি। উনি একটু তাকালেন, তাকায় বলে কীরকম, আমি বললাম যে দি ডে ওয়ার্ল্ড ব্যাংক যখন রিফিউজ টু এটাকে ইয়ে করার জন্য, সেদিন আপনি যদি ডিসিশনটা না নিতেন, ইন দ্যাট ইনস দেয়ার, খুব খুশি হলেন উনি। তো ফলে এটা আমাদের সকলের স্বার্থ এটার মধ্যে রয়ে গেছে, বিশেষ করে এই করোনার ইয়ার পরে, করোনা মহামারীর এই 20টা বছর ইয়ের পরে, আবার এখানে আবার এই ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধে তর্ক অবস্থা ইয়ে হয়েছে, সব কিছু মিলা আমরা আবার নতুন করে মনে হচ্ছে যে এটা। স্যার আমি একটা সম্পূরক কোশ্চেন করি, আমি স্যারের কাছে আবার যাবো, বিন্দু স্যার আপনার কাছে। স্যার মূলত এই যে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা হলো, তো সেক্ষেত্রে আপনারা কৃষিটাকে কীভাবে প্রাধান্য দিয়েছিলেন? কৃষিখাতে, কৃষিখাতেও এই যে একই উনি ভাই যেটা বললেন, কৃষি আমি দেখেছি যে বঙ্গবন্ধু ব্রিজ যখন হয় তখনও দেখেছি ওখানে ওই দিকে লোকজন একটা সিজন আসে, তাদের মালপত্র বলে কৃষিজাত দ্রব্য নেয় না, মানুষ পড়ে থাকে এবং দেখে পেপারে পড়েছেন হয়তোবা যে অমুক জিনিসটা ফালাই দিচ্ছে, বুলা ফেলে দিচ্ছে, অমুক ফেলে দিচ্ছে। ওইখানে কিন্তু এই টাঙ্গাইলের দিকে আসাটা খুব কঠিন ছিল, এই জায়গাটা একটা বটলনেকের মতো বঙ্গবন্ধু ব্রিজ, কিন্তু এইখানে কিন্তু সেই জিনিসটা নাই। কারণ ঢাকা চিটাং এই এলাকাগুলো হচ্ছে সবচেয়ে বড় ভোক্তাদের সবচেয়ে বেশি বড় আড্ডা, এখানে বিগেস্ট বাজার হচ্ছে এখানে, বলে এখানে আসতে হবে। তো আমরা যেমন সমীক্ষায় দেখেছি যে পদ্মা সেতুর ফলে প্রতি বছর দরিদ্র নিরসন হবে প্রায় 0.84%, আপনি কিভাবে এর মূল্যায়ন করবেন বা কৃষি সম্প্রসারণের সাথে এর সংযোগটা কিভাবে দেখবেন? আপনারা জানেন যে আমাদের দেশটা ছোট হলেও আমাদের কৃষিপণ্য উৎপাদন আমাদের ঈর্ষণীয় অবস্থানে রয়েছে, সেই জন্য আমাদের এই কৃষিটাকে আমরা বাণিজ্যিকরণ করতে চাই। কৃষি পণ্য বিক্রি করে কৃষক ঠিকভাবে লাভবান হচ্ছে না, কিন্তু এই কৃষি পণ্য যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি তো প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব এবং কৃষকদের লাভবান করা সম্ভব। আপনারা জানেন পদ্মা সেতু উদ্বোধনের পর ওই এলাকার মানুষের যাতায়াতের সহজ যাতায়াত সম্ভব হয়েছে এবং অতি অল্প সময়ে ঢাকাতে তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসার সুযোগ হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা অনুশাসন এবং আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের উদ্যোগে আমরা কৃষিকে আমরা লাভজনক করতে চাই, কৃষিকে আমরা আধুনিকীকরণ করতে চাই, কৃষিকে আমরা যান্ত্রিকীকরণ করতে চাই এবং বাণিজ্যিকরণ করতে চাই। ইতিমধ্যে বাণিজ্যিকরণ করার জন্য আমরা প্রায় সকল ব্যবস্থায় সম্পন্ন করে ফেলেছি। আমরা ইউরোপ সহ অন্যান্য দেশে কৃষিপণ্য রপ্তানির ব্যাপারে আমাদের যেসব কাজ করা প্রয়োজন, বিশেষ করে অ্যাক্রিডিটেড ল্যাব সহ অন্যান্য যে কাজকার্যাদি রয়েছে, প্যাকেজিং সহ সব কার্যগুলো আমরা সম্পন্ন করেছি প্রায়। আমাদের এখন শ্যামপুর একটা অ্যাক্রিডিটেড ল্যাব আছে যেখানে এই কৃষিপণ্য এখানে ল্যাবে এখানে পরীক্ষার পরে সেটা আমরা প্যাকেজিং করে আমরা বিদেশে রপ্তানি করি। কারণ সামনে SDG অর্জনের জন্য এই 60-70% লোকের আর্থিক উন্নতি না ঘটলে SDG যেমন সম্ভব নয়, তেমন 2041 সালে আমাদের উন্নত দেশে পরিণত হলে তাদের অবশ্যই আয় বাড়াতে হবে, আমরা সেই চেষ্টা করি। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে আমাদের কৃষি পণ্যের দাম যথাযথভাবে পাওয়া যাবে এবং কৃষকরা লাভবান হবেন।
স্যার, শুনছিলাম আপনার কথা। এরপরে যদি আমি এরই সাথে একটা সম্পূরক কোশ্চেন স্যারকে করি, ডক্টর বসুনিয়া যেমনটা বলছিল যে এটা আর্থসামাজিক উন্নয়নে একটা বড় ভূমিকা পালন করবে, কিন্তু সেই সাথে সাথে আমরা আবার দেখতেও পারি যে আর্থসামাজিক উন্নয়নের ফলে দেখা যাচ্ছে যে ওই অঞ্চলে অনেক বেশি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, অ্যারাবল ল্যান্ডগুলো কমে যাবে। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আমরা কিভাবে একটা সামঞ্জস্য রাখতে পারি এই শিল্পায়ন এবং হচ্ছে কৃষি জমির ব্যবহারের ক্ষেত্রে? দিকে যেতে চাই, বুঝতে পারতেছে যে আমার বয়স ও সব কিছু মিলে, আমি যখন 7-8 পড়তাম 1955 থেকে 1960, ওই সময় তখন দেখতাম যে বাংলাদেশে তখন লোকসংখ্যা স্পাইসের লোকসংখ্যা ছিল 4 কোটি, তখন প্রত্যেকবার খাদ্যের অভাব হয়েছিল, হতো। সেখান থেকে আমরা এখন লোকসংখ্যা কত কোটি আমি জানি না এক্স্যাক্টলি, 18 কোটি হইতে পারে। এখন কিন্তু খাদ্যের অভাব নেই, বিকজ দ্য গভর্নমেন্ট অনেক কিছু করেছে কৃষি করার জন্য। এই গত জুন মাসের সেকেন্ড স্যাটারডেতে আমি কৃষিমন্ত্রীর সাথে আমরা আইবিতে একটা ইয়েতে ছিলাম, উনি সেখানেও বলেছে স্পষ্ট, আমাকে বলেছে স্যার আমি কৃষি, আমরা খালি কৃষি না সেই সাথে ফ্রুটসের উপরে আমরা খুব ইয়ে করতেছি, ফ্রুটস কার জন্য আজকে বাজারে দেখবেন সমস্ত ফ্রুটসগুলো বিদেশ দিয়ে সব কিন্তু এখানে খুব ভালো হচ্ছে, এইটার মধ্যে লাভ খুব বেশি। তো এই যে তার যে অ্যাটিচিউডটা, এটা যদি আমরা বা আমাদের কৃষকরা বা যারা করে বড় বড় ফার্মরা যদি করতে পারে, এটা তো একটা সাংঘাতিক ব্যাপার। তার ফলে আমি মনে করি যে এই এই ফুডের দিকে যদি আমরা যদি ফল এবং কৃষি সব কিছু যদি করি, ঠিক আছে। আর আপনি যেটা বললেন যে ওটাও দরকার, সবাই তো আসে, কারণ সবাই তো জমি জমা নাই, সবাই কিন্তু করতে, কারণ জমি জমা এই সমস্ত ক্ষেত্রে সেখানে শিল্পায়ন দরকার। শিল্পায়ন যদি না হয় সেটাও কিন্তু একটা খুব ভালো, কারণ এই যে আমাদের ধরেন পোশাক শিল্প আছে, এত ফ্যাক্টরি ট্যাক্টরি অনেক কিছু ফ্যাক্টরি আমরা করে দিয়েছি, এই পোশাক শিল্পে কত লক্ষ লোক কাজ করে, ফলে ওই ধরনের একটা শ্রেণী তো থাকবে, তারা সেখানে পোশাক শিল্পে কাজ করবে এবং সেখানে জমি দেওয়ার কোনো অসুবিধা হওয়ার কথা। বরঞ্চ এই ব্রিজটা হওয়ার পরে আর রেল লাইনটা হওয়ার পরে যেটা হবে, এলোপাথারি আগে যে রাস্তা হতো ইয়ে হতো, এটা বন্ধ হবে, আমি এটা চাই না। আমি এটা কোনো সময় যেটা রাস্তা যেখানে সেটা বন্ধ করে সমস্ত এই সমস্ত করে করে মেইন যেটা রোড থাকবে থাকবে, রেল রেল হচ্ছে সবচেয়ে চিপেস্ট ইয়ে। তো ওনার এইটা তো সাংঘাতিক দূরদর্শিতা, রেলটাকে সাথে সাথে ঢুকাইয়া দেওয়া, ফলে এটা আপনার কৃষিক্ষেত্রেও হবে, ইন্ডাস্ট্রিও দুইটাই হতে হবে, নাহলে কিন্তু আমরা চলবে না খালি কৃষিক্ষেত্রে দিয়ে। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য করার জন্য। আমি ডক্টর বেনিজুর আলমের কাছে এই কথা সূত্র ধরে একটু আসতে চাই যে স্যার যেমনটা বলছিলেন যে আমাদের দুটোতেই আসলে এক ধরনের সামঞ্জস্যতা রাখতে হবে, কিন্তু আমরা দেখছি যে কৃষির জমি কমে যাচ্ছে, তো কৃষি জমি কমে যাওয়া মানে আমাদের সীমিত সম্পদে অনেক বেশি উৎপাদন করতে হবে, অনেক বেশি উৎপাদন মানে হচ্ছে যে আমাদের নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিভাবে এই নতুন নতুন প্রযুক্তি এই 21টা অঞ্চলে এখন পদ্মা সেতুর মাধ্যমে পৌঁছে দিতে সক্ষম হবে, আপনারা কিভাবে চিন্তা করছেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি খুব সুন্দর প্রশ্ন, কারণ আপনারা জানেন যে প্রতিনিয়ত আমাদের জমি কমছে, বিশেষ করে আমাদের 4 যুগের জমির পরিমাণ কমে আসছে, সেখান থেকেই কিন্তু আমরা খাদ্য উৎপাদন বাড়িয়ে যাচ্ছে। প্রতি বছর আমাদের 20-25 লক্ষ নতুন মুখ আসছে, ওদের জন্য অতিরিক্ত খাদ্য উৎপাদন হচ্ছে, এবং ইনশাল্লাহ আমরা এখন দানাদার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছি, এবং আমরা আশা করছি ওদূর ভবিষ্যতেও আমরা দানাদার খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা রাখতে পারব। সে এই যে খাদ্য উৎপাদন বৃদ্ধি, সেটার জন্য ইতিমধ্যেই কৃষি মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, বিশেষ করে একই জমিতে কিভাবে বেশি ফসল উৎপাদন করা যায়, ভার্টিক্যালি কিভাবে উৎপাদন বাড়ানো যায়, অধিক ফলনশীল জাত কীভাবে উৎপাদন করা যায়, পাশাপাশি আমাদের রিসার্চ থেকে যে ইনোভেশনটা, যে প্রতি হেক্টরে 8 টন উৎপাদন হইল, কৃষকে এখন 4 টন উৎপাদন হচ্ছে, এটাকে আমরা বাড়ানোর জন্য যে বিভিন্ন রকমের পরিচর্যা ম্যানেজমেন্টগুলো আছে সেটা সঠিকভাবে করার জন্য আমরা কাজ করে যাচ্ছি, ফলে কৃষকের উৎপাদন কিন্তু বাড়ছে। ডক্টর বসুনিয়ার কাছে আরেকবার একটু জানতে চাই যে এই যে পদ্মা বহুমুখী সেতু আমরা করলাম, সেখানে দেখা গেল যে হচ্ছে অনেকগুলা, আপনি যেমনটা বলছিলেন যে পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে আপনারা কাজ করেছেন বা আপনাদের বিভিন্ন গবেষণা বা সমীক্ষা আছে, আমার আবার একটা পুনরায় যদি ওই একই কোশ্চেনটা করতে চাই, প্রশ্নটা করতে চাই যে কৃষিকে আপনারা কি আপনাদের মূল্যায়নের মধ্যে কতটুকু গুরুত্ব দিয়েছিলেন বা কিভাবে অ্যাসেস করেছিলেন? এটা অ্যাকচুয়ালি যে আমাদের ইকোনমিক অ্যানালিসিসটা যেটা, সেখানে কিন্তু কৃষি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ফিশিং সব কিছু কিন্তু হিসাব করা হয়েছে। খালি নট অনলি দ্যাট, আমরা এখানে উই আর ডিসকাসিং যে খালি কৃষিভিত্তিক কৃষিভিত্তিক, আসলে এই দক্ষিণাঞ্চল এবং এই সমস্ত এলাকায় কিন্তু মাছেরও একটা বিরাট একটা সুযোগ সুবিধা, ফলে এই লাইনও আমরা হিসাব করে দেখেছি যে এটাও খুব উন্নতি হবে, কারণ এই সমস্ত মাছ টাছগুলো ঢাকা শহরে আসা দরকার, এখানে যেখানে লোকসংখ্যা বেশি এদিকে আসা দরকার, তো এগুলো সহজে আসতে পারবে, আর
কৃষিটার সাথে সাথে ওটাও হয়েছে এবং ফলমূল এখন যেটা সেদিন অনারেবল কৃষিমন্ত্রীর সাথে যেটা আলাপ করে বুঝলাম ওরা তো এটা একটা পলিসি খুব ভালো এবং এই কথাটা আমি ঢাকার শহরে বলি বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের পাশে যে ইউনিভার্সিটিটা আছে ওই জায়গাটা হচ্ছে ঢাকার শহরের বেস্ট জায়গা ওইখানে যে ল্যাবরেটরি তাদেরগুলো আছে যে মাঠে কাজ করতেছে ছেলেমেয়েরা ওয়ান্ডারফুল ফলে তারাই কিন্তু এই কৃষিটাকে বাড়িয়েছে এবং আমরা খেয়াল করবো যে এই সমস্ত জায়গাতে যে পদ্মা ব্রিজে ওই পাশে যখন ব্রিজটা গেল মাঝখানে কিন্তু টানেল আছে এই যে জন্তু জানোয়ার সাপ টাপ সমস্ত এগুলো মুভ করবে তার জন্য আমরা হিসাব করেছি এটা পরে এই রাস্তা এই পাশে করা হয় না যার জন্য এগুলো কয়েকটা কুকুর সাপটা মরে গেছে গাড়ি দিয়াতে এটাও আমাদের হিসাব করতে হয় অ্যাসেসমেন্ট যখন করতে হয় সমস্ত কিছু কারণ নেচারের সাথে নেচারের বাইরে যাওয়া যাবে না অনেক ধন্যবাদ স্যার আপনাকে এই আমাদেরকে জানানোর জন্য আমি স্যার ডক্টর বেনজির আলম আপনার কাছে একটু জানতে চাই যে যখন এই পদ্মা সেতু ছিল না দেখা যাচ্ছে যে ফার্ম মেকানাইজেশন নিয়ে আমরা কথা বলি তো ফার্ম মেকানাইজেশনের যে বিষয়গুলো থাকে সেটা হয়তো যোগাযোগ ব্যবস্থার জন্য মূল শহর থেকে বা রাজধানী থেকে 21টা জেলা যে আমরা বলছি এই জায়গায় যেতে পারতো না এই পদ্মা সেতু হওয়ার ফলে ফার্ম মেকানাইজেশন বা এগ্রিকালচার ইনোভেশনটাকে আপনারা কীভাবে আরও প্রসারিত করবেন 21টা জেলাতে আপনাদের পরিকল্পনা যদি একটু আমাদেরকে জানাতেন হ্যাঁ ধন্যবাদ আপনারা জানেন আমাদের এই যে পদ্মা সেতু আমাদের কৃষি অর্থনীতি উন্নয়নের একটা বড় অবদান রাখবে ইতিমধ্যে আপনারা জানেন যে কৃষিকে আমরা যান্ত্রিকরণ করতে চাই আমরা কৃষকের কাছে এই যে প্রযুক্তিটা এবং এই যন্ত্রটা কৃষকের কাছে পৌঁছানোর জন্য সরকার ইতিমধ্যেই 3,020 কোটি টাকার একটা বৃহৎ প্রকল্প হাতে নিয়েছেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক আমি ছিলাম বর্তমানে আমি মহাপরিচালক হিসেবে দায়িত্বে আছি এই প্রকল্প চলাকালীন সময়ে আমি কৃষকদের কাছে ভর্তুকিতে এই কৃষি যন্ত্রগুলো পৌঁছাই দেওয়া হচ্ছে আপনারা জানেন এই যান্ত্রিকরণ ছাড়াও যে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে কৃষকের দূরগড়ে আমরা নিয়ে যাচ্ছি কৃষকের উৎপাদন কিন্তু বাড়ছে আমরা কিছু আঞ্চলিক প্রকল্প খুলনা এলাকার জন্য 2টা আঞ্চলিক প্রকল্প আছে সেক্ষেত্রে কি স্যার আপনার চিংড়ি এবং পাট এই শিল্পগুলোও অন্তর্ভুক্ত কৃষি পণ্য ছাড়াও এখানে আমরা আপনাকে মৎস্যকে আপনাকে অবশ্যই ধরতে হবে কারণ ওই এলাকায় প্রচুর পরিমাণে মাছও উৎপাদিত হচ্ছে যেগুলো বিদেশেও রপ্তানি হচ্ছে আমাদের ঢাকার বাজারে আসতেছে সেটারও একটা বড় সুযোগ সৃষ্টি হয়েছে পদ্মা সেতুর মাধ্যমে সেই সুযোগটাও বাড়ছে এবং কৃষক এখন উৎপাদন করছে যে পরিমাণ সামনে এর ডাবল যে সবজি সহ আমরা যে কোনো ফল এখানে আরও দ্বিগুণ পরিমাণে উৎপাদন বৃদ্ধি সম্ভব যদি তাদের জন্য বাজার সৃষ্টি করা যায় তাদের পণ্য যদি রাস্তায় নষ্ট না হয়ে যায় তাহলে সেটা সম্ভব এবং আমরা খুবই আশাবাদী এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষকের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে তাদের আয় বাড়বে এবং এদেশের অর্থনীতি বিরাট অবদান রাখবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমরা আপনাদের কাছ থেকে হয়তো বা আরও অনেক শুনবো পরবর্তীতে অন্য কোনো অনুষ্ঠানে আর আপনাদের অবদানের জন্য আমাদের আর্থসামাজিক উন্নয়নে অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপ আমরা বলতেই পারি পদ্মা সেতু আমাদের অনাগত যে ভবিষ্যৎ আছে সে ভবিষ্যতে সারথির কাজ করবে পদ্মা সেতুর ফলে আমাদের মনোবল এবং আর্থসামাজিক উন্নয়নে যে অবদান রাখবে সেই মনোবল এবং সক্ষমতাকে আমরা সাথী করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব এবং পরবর্তী আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতি শুক্রবার বিকাল 5:20 আমাদের অনুষ্ঠান আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং অবশ্যই জনসমাগমস্থলে মাস্ক পরবেন ধন্যবাদ সবাইকে